এবি এবি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এবার এটাকে যদি আমরা সমাধান করে এটা নিয়ে আসতে পারি, তাহলে বুঝবো যে এইভাবে সূত্রটি তৈরি হয়েছে। তাহলে এই সংখ্যাটা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি এখানে, তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখন আমরা যদি এটা করি, এটাকে নিচে চার করে দিই স্কোয়ারটা গুণ করে, আর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার করে দিই, তো করা যেতে পারে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার যেহেতু দুটাই দুই জায়গাতেই আছে ফোর, তো আমরা এখানে ডাইরেক্ট ফোর করে দিতে পারি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার করা যায়। এখন আমাদেরকে দিতে হবে ফর্মুলা, তাহলে আমরা এখানে করে নিচ্ছে, তাহলে এ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আচ্ছা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, নিচে আছে ফোর। আচ্ছা এবার যদি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই মাইনাসটা যদি গুণ করে দিই, তো মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি আর প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, এটা নিচে হয়ে যাবে ফোর। এখন এখানে প্লাস মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে উপরে বেঁচে গেল এখানে টু এ বি আর এখানে টু এ বি, তার মানে এখানে বেঁচে যাচ্ছে আমাদের উপরে ফোর এ বি বাই ফোর। এবার ফোর ফোর যদি কেটে দিই তাহলে আমাদের হয়ে গেল এ বি, তাহলে আমাদের এই এটা চলে আসে, এটা সমান এটা, তার মানে এইভাবে এখানে অঙ্কটি করা হয়েছে বা এখানে এইভাবে সূত্রটিকে বের করা হয়েছে।